কথায় বলে, সবাই সব কিছু পায় না। পৃথিবীতে একদিন এমন একজন মানুষের জন্ম হলো যার অর্ধেক জীবন হাসপাতালে কাটে। কেন? সে পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল মানুষ, যার শরীরের হাড় একটুতেই ভেঙে যায়। ছোটবেলা থেকেই মানুষের কাছে হাসি আর অবহেলার পাত্র হলো এই মানুষটা। জীবনে হেরে যাওয়া এবং নিরাশ হওয়া একটা মানুষ হলেও অবাক করার মতোই মানুষটার ব্রেন। আর আরেকটা মানুষ যে কিনা নিজের জীবনে সুখী নয়, সেই জীবনে কি করতে চায়, কি করলে সে ভালো থাকবে বা খুশি থাকবে, সেসব জিনিসে খুঁজে বেড়াচ্ছে। একদিন একটা ট্রেন অ্যাক্সিডেন্ট এই দুটো মানুষের জীবনকে এমনভাবে পাল্টে দেয় যা তাদের ধারণার বাইরে ছিল। আর এই মুভির মধ্যে আছে কিছু লুকোনো অর্থ বা হিডেন মিনিং, যা আমি শেষে এক্সপ্লেন করে দেব। একটা অদ্ভুত কিন্তু অসাধারণ মুভি, এইচডি স্টোরি প্রেজেন্টস আনব্রেকেবল। সালটা ছিল 1961। মিসেস প্রাইস নামে এক মহিলা এলাইজা নামে একটা বাচ্চার জন্ম দেয়, এবং সেই বাচ্চাটা জন্মানোর খানিকক্ষণের মধ্যেই ডাক্তার এসে বাচ্চাটাকে পরীক্ষা করে খুবই অবাক হয়ে যায়। এবং সে মহিলাকে জানায় যে আপনার বাচ্চার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, আপনার গর্ভে থাকাকালীন অবস্থাতেই বাচ্চাটার হাত পা ভেঙে গেছে, অর্থাৎ হাত পা ভাঙা অবস্থায় বাচ্চাটার জন্ম হয়েছে। এরপর বহু বছর কেটে যায়, দেখা যায় এলাইজা কিছুটা বড় হয়ে গেছে, কিন্তু সে একটা রোগে আক্রান্ত। ঠিক যেই রোগের কারণে মায়ের গর্ভে থাকাকালীন অবস্থাতে তার হাত পা ভেঙে গিয়েছিল, সেই রোগে। রোগটার নাম হলো অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। এটা এমন একটা রোগ যেখানে মানুষের হাড় একদম নরম হয়, এবং ছোট ছোট আঘাতেই মানুষের হাড় খুব সহজেই ভেঙে যায়। এরকমভাবেই চলতে চলতে একসময় দেখা যায় এলাইজা মানসিকভাবে খুব ভেঙে পড়ে, কারণ তার বয়সী ছেলেমেয়েরা যখন দৌড়ে ছুটে খেলাধুলো করছে, তখন এলাইজার একটু কিছু হলেই শরীরে কোনো না কোনো হাড় ভেঙে যাচ্ছে, এবং তাকে হয় হাসপাতালে কাটাতে হয়, নয় বাড়িতে শুয়ে কাটাতে হয়। এইভাবে বারবার চোট পেতে পেতে এলাইজা একসময় সিদ্ধান্ত নেয় যে সে আর কখনো বাড়ি থেকে বের হবে না। তার মা তাকে বলে, প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা আছে, যে মানুষ নিজের সমস্যাকে বেশি বড় করে দেখে সেই মানুষের সমস্যাই বড় হয়, সমস্যার মোকাবেলা করো। তুমি যদি ভয়কে ভয় পেয়ে যাও, তাহলে একদিন ভয় জিতে যাবে, তুমি হেরে যাবে। রাস্তার ওই পারে তাকাও, ওই ব্রেঞ্চটার মধ্যে আমি একটা কমিক্সের বই রেখে এসেছি। ওই কমিক্সের মধ্যে একটা শয়তানের সঙ্গে এক সুপার হিরোর লড়াই দেখানো হয়েছে, কিন্তু সেই কমিক্সটার শেষে অদ্ভুত কিছু ঘটে সেই কাহিনীতে। তুমি কি ওটা নিতে চাও? এলাইজা বলে, হ্যাঁ মা, আমি ওটা পড়তে চাই। এভাবে এলাইজাকে তার মা মাঝে মাঝেই ওই ব্রেঞ্চটার মধ্যে কোনো না কোনো কমিক্সের বই রেখে আসে, এবং এলাইজা সাহস করে গিয়ে সেই কমিক্সটাকে নিয়ে আসে এবং পড়ে। জীবন এভাবেই কাটছিল এলাইজার কমিক্সের বই পড়ে পড়ে। মুভির দৃশ্য পাল্টায়, দেখা যায় ডেভিড ডান নামে এই লোকটাকে। লোকটা ট্রেনে করে কোথাও একটা যাচ্ছিল, ট্রেনের মধ্যে একটা মহিলাকে দেখে সে হঠাৎই তার বিয়ের আংটিটা খুলে পকেটে রেখে দেয়। ডেভিড ছিল বিবাহিত এবং একটা সন্তানও আছে, কিন্তু এই মেয়েটাকে দেখে সে হঠাৎ করে নিজের ওয়েডিং রিং বা নিজের বিয়ের আংটিটা কেন খুলে রাখল, এটার একটা গভীর তাৎপর্য আছে, আমি লাস্টে এক্সপ্লেন করে দেব। তো ট্রেনটা চলতে চলতে হঠাৎই কেমন যেন ডেভিডের অদ্ভুত একটু লাগতে শুরু করে, যেন কিছু একটা অশুভ জিনিস ঘটতে চলেছে। এবং উল্টো দিকের জানালাতে ঘাড় ঘোরাতেই ডেভিড বুঝতে পারে ট্রেনটা প্রচণ্ড স্পিডে চলতে শুরু করেছে। ট্রেনের বাকি যাত্রীরাও প্রচণ্ড ঘাবড়ে যায়। এরপর খানিকক্ষণের জন্য সব কিছু অন্ধকার হয়ে যায়। ডেভিডের যখন জ্ঞান ফেরে সে দেখে সে একটা হাসপাতালে বিছানার উপরে শুয়ে আছে। ডেভিড কিছুই বুঝতে পারছে না সে হাসপাতালে কি করে এলো, সে তো ওই ট্রেনটার মধ্যে ছিল, ওই ট্রেনটা প্রচণ্ড জোরে চলছিল, তারপরে এমন কি হলো, সব কিছুই ডেভিডের স্মৃতি থেকে হঠাৎ যেন মুছে গেছে। ডাক্তার এসে ডেভিডকে জানায়, আপনি যে ট্রেনটাতে ছিলেন ট্রেনটার লাইনচ্যুত হয়ে পড়ে এবং একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়। আপনার ভাগ্য ভালো, শুধুমাত্র আপনি এবং আরেকটা লোক জীবিত আছে, এবং আপনি ছাড়া আরেকটা যেই লোক জীবিত আছে সেই লোকটারও মাথার খুলি ফেটে গেছে, সেও কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। কিন্তু অবাক ব্যাপার, ডেভিডের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগেনি। ওকে দেখে বোঝাই যাচ্ছে না যে এত বড় একটা বিশাল ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছে। একটা সামান্য আঁচড় তো লাগে, কোথায় সে আঁচড়? এবং ডেভিডকে এরকম একটা মারাত্মক ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরতে দেখে ডাক্তার নিজেও অবাক হয়ে যায়। টিভিতে অ্যাক্সিডেন্টের খবরটা শোনার পর ডেভিডের ছেলে জোসেফ এবং স্ত্রী অ্যান্ড্রি হাসপাতালে আসে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। ডেভিড আর তার স্ত্রীকে দেখে কেমন যেন মনে হয় যে তাদের স্বামী স্ত্রী সম্পর্কে কিছু একটা সমস্যা চলছে, এবং এই কারণেই ডেভিড নিউ ইয়র্কে চাকরির খোঁজে গিয়েছিল, আর সেখান থেকে ফেরার সময়ই এই দুর্ঘটনাটা ঘটে। ডেভিডের জীবনে কোনো কিছু ঠিক নেই বলে সে ভাবে, সে নিজেই জানে না তার জীবনের উদ্দেশ্য কি, কি করতে চায় সে লাইফে, এবং কিসে তার মন খুশি হবে। কেমন একটা সারাক্ষণ মনমরা অবস্থায় থাকে ডেভিড। তো যাই হোক, এরপর দেখা যায় সেই ট্রেন অ্যাক্সিডেন্টে যে মানুষেরা মারা গেছে তাদের শ্রদ্ধা জানানোর জন্য একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। ডেভিড সেখানে যায়,
তবে সেখান থেকে বেরিয়ে এসে নিজের গাড়িতে উঠতে গিয়ে লক্ষ্য করে তার গাড়ির উপরে কেউ একটা খাম রেখে দিয়ে গেছে। খামটার ভেতরে একটা কার্ড আছে, সেই কার্ডটার উপরে লেখা লিমিটেড এডিশন, আর ভেতরে একটা ছোট মেসেজ লেখা আছে, ডেভিড তুমি একটু ভেবে দেখো তো এতদিনের জীবনে তোমার কতবার শরীর খারাপ করেছে, কতবার অসুস্থ হয়েছ তুমি, ব্যাস আর কিছু লেখা নেই, এই লাইনটাই লেখা আছে। ওই কার্ডটা এবং তাতে যা লেখা ছিল সেটা দেখে ডেভিড খুবই অবাক হয়ে যায়। কে কে রেখেছে এটা আর কী জন্য রেখেছে? তার থেকেও বড় কথা, সে সত্যি ভাবতে শুরু করে দিয়েছে যে জীবনে সে কতবার অসুস্থ হয়েছে। ডেভিড বর্তমানে ইউনিভার্সিটি স্টেডিয়ামে সিকিউরিটি গার্ডের কাজ করত। সে অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখে যে সে যতদিন ধরে এখানে চাকরি করছে, মানে বিগত 5 বছর ধরে, সে একবারও কি শরীর খারাপের জন্য ছুটি নিয়েছিল? সে দেখে সে একদিনও ছুটি নেয়নি শরীর খারাপের জন্য। বাড়ি ফিরে সে তার স্ত্রীকেও জিজ্ঞেস করে, জবের থেকে আমাদের বিয়ে হয়েছে, তুমি কি দেখেছো কখনো আমার শরীর খারাপ হয়েছে? কারণ আমার কিছু মনে পড়ছে না। অ্যান্ড্রিও ঠিক করে মনে করতে পারে না যে ডেভিডের কখনো শরীর খারাপ হয়েছিল কি না। এরপর ডেভিড খোঁজ নিয়ে দেখে সেই কার্ডে যেখানে লিমিটেড এডিশন কথাটা লেখা ছিল সেটা আসলে একটা আর্ট গ্যালারি, যেখানে বিভিন্ন শিল্পীদের আঁকা ছবি পাওয়া যায়। ডেভিড ঠিকানা জোগাড় করে সেখানে তার ছেলে জোসেফকে নিয়ে চলে যায় এবং গিয়ে দেখা যায় অ্যালাইজা নামে সেই বাচ্চাটাকে, যাকে মুভির শুরুতে দেখানো হয়েছিল, এটা তারই আর্ট গ্যালারি। তার এই আর্ট গ্যালারিতে সে ছোটবেলা থেকে যে যেসব কমিক্স পড়ে বড় হয়েছে সেই কমিক্সদের সুপার হিরো এবং সুপার ভিলেনদের ছবি এঁকে রেখেছে। ডেভিড অ্যালাইজাকে প্রশ্ন করে, আপনি কে? আর আমাকে ওরকম একটা লাইন লিখে আসার মানেটা কি? উত্তরে অ্যালাইজা জানায়, আমার নাম অ্যালাইজা। দেখো ডেভিড, আমার ব্যাপারে তোমার কিছু জানা দরকার। প্রথমে আমার একটা রোগ আছে যার ফলে খুব ছোটবেলা থেকেই সামান্য আঘাতেই আমার শরীরের হাড় ভেঙে যায়। আমার জীবনের একটা বড় সময় আমি হাসপাতালের বিছানায় শুয়ে কাটিয়েছি, যেখানে আমার বয়সী বাচ্চারা খেলাধুলো করে সময় কাটাতো, সেখানে আমি নানা ধরনের কমিক্স পড়ে সময় কাটিয়েছি, কারণ আমি তো বেশিরভাগ সময় শুয়েই থাকতাম। এবং পরে কমিক্সের প্রত্যেকটা গল্পকে আমি খুব ভালো করে রিসার্চ করে দেখেছি যে কমিক্সের গল্পগুলোকে আজগুবি বা অবাস্তব মনে হলেও ওইসব গল্প কিন্তু আমাদের বাস্তব জীবনের ওপর নির্ভর করেই লেখা হয়। তখন আমার মনে হয় যদি পৃথিবীতে আমার মতো একজন মানুষ থাকে যার কিনা শরীর প্রচণ্ড দুর্বল, কোনো কাজেরই নয়, তাহলে আমার বিপরীত কোনো মানুষও থাকতে পারে, এমন কেউ যে কিনা প্রচণ্ড শক্তিশালী, যার কখনো শরীর খারাপ হয় না, যার কখনো চোট লাগে না, কিছুই হয় না। কিন্তু আফসোসের ব্যাপার কি জানো ডেভিড, সে নিজেও জানে না যে তার মধ্যে কত বড় ক্ষমতা আছে। ডেভিড কিছুই বুঝতে পারে না কি বলছে লোকটা। অ্যালাইজা বলে, জানো ডেভিড, আমি একদিন একটা প্লেন অ্যাক্সিডেন্টের খবর পাই, একটা বিরাট দুর্ঘটনা ঘটে, পুরো প্লেনটা তছনছ হয়ে গেছে, কেউ বেঁচেই ফেরেনি। তারপর একটা হোটেলে একদিন আগুন লেগে যায়, অনেক বড় হোটেল ছিল, সব মানুষ জ্বলে পুড়ে মারা গেছে। এসব খবর আমার কানে আসতে থাকে। এরকম প্রচুর নৃশংস দুর্ঘটনা দেখেছি আমি যেখানে মানুষের বাঁচার কোনো সম্ভাবনাই থাকে না। তারপর আমি হঠাৎ একদিন দেখি যে একটা বিশাল বড় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো মানুষ বেঁচে নেই, ট্রেনটাও একদম তুমড়ে মুচড়ে শেষ, শুধু একটা লোক বেঁচে যায়। কী করে তুমি সেখান থেকে সম্পূর্ণ অক্ষত অবস্থা ফিরে আসো? আমার মনে হয় তুমিই সেই লোক ডেভিড, তোমার মধ্যে অলৌকিক শক্তি আছে এবং এই জন্য তুমি সেখান থেকে বেঁচে ফিরেছ। ডেভিড অ্যালাইজার এইসব কথা শুনে খুবই বিরক্ত হয়। এরকম আজগুবি অবাস্তব কথায় কেই বা বিশ্বাস করবে? এরকম প্রচুর ঠকবাজ মানুষ আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, তারা প্রথমে ভুলভাল বুঝিয়ে তোমার বিশ্বাস অর্জন করবে, তারপরে একদিন সময় মতো ব্যাঙ্কের ডিটেলস জোগাড় করে টাকা পয়সা চুরি করে পালাবে। ডেভিড এরকমই একজন ঠকবাজ ভেবে নেয় অ্যালাইজাকে, কিন্তু ডেভিড ভুল করেছিল। ডেভিড প্রচণ্ড রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। পরের দিন ডেভিড যেখানে কাজ করে সেখানে অ্যালাইজা চলে যায়। সে ডেভিডকে জিজ্ঞেস করে, এত কাজ থাকতে তুমি কেন সিকিউরিটি গার্ডের কাজটা বেছে নিলে তুমি জানো? কারণ মন থেকে তুমিও চাও যাতে তুমি মানুষকে রক্ষা করতে পারো। তুমি স্বীকার করো বা নাই করো, আমি কাল যে কথাগুলো বলেছিলাম সেটার একটা কথাও ভুল নয়, আর এটা তুমি নিজেও জানো ডেভিড। অ্যালাইজার সঙ্গে কথা বলতে বলতে ডেভিডের হঠাৎ করে সেদিন ট্রেনে যেরকম করে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল ঠিক সেরকম লাগতে শুরু করে, এবং সেই স্টেডিয়ামে যারা খেলা দেখতে এসেছে তাদের সবাইকে চেক করার নির্দেশ দেয় বাকিদের। অ্যালাইজা ডেভিডকে জিজ্ঞেস করে, কি হয়েছে? ডেভিড বলে, ওই যে সামনের লাইনটা, ওখানে যে জ্যাকেট পরা লোকটা দাঁড়িয়ে আছে, আমার মনে হয় তার কাছে কোনো বন্দুক আছে। এবং দেখা যায় যখন এক এক করে মানুষকে চেক করা শুরু হয় তখন সেই লোকটা লাইন থেকে বেরিয়ে উল্টো দিকে হাঁটা লাগায়। অ্যালাইজা খুবই অবাক হয়ে যায়, কারণ ডেভিড যা সন্দেহ করেছিল সেটাই সত্যি, ওই লোকটার কাছে হয়তো কোনো বন্দুক আছে। অ্যালাইজা ডেভিডকে জিজ্ঞেস করে, ডেভিড তোমার কেন মনে হলো যে ওর কাছে একটা অস্ত্র আছে? ডেভিড বলে, আমি জানি না, যখনই কোনো বিপদ আমার সামনে আসে আমার চোখের মধ্যে অদ্ভুত একটা ছবির মতো ভাসতে থাকে। আমি স্পষ্ট যেন দেখতে পেলাম ওই লোকটার প্যান্টের মধ্যে সিলভার কালারের একটা বন্দুক গোজা আছে। এরপর অ্যালাইজার আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ডেভিড চলে যায়। বাড়ি ফেরার পথে অ্যালাইজা ওই জ্যাকেট পরা লোকটাকে দেখতে পায়।
ডেভিড লোকটাকে যা সন্দেহ করেছিল সেটা ঠিক কিনা এলাইজা সেটা দেখার জন্য লোকটাকে ফলো করতে শুরু করে। কিন্তু অনেকবার পা ভাঙার কারণে যেহেতু এলাইজা লাঠি নিয়ে চলাফেরা করত, সুতরাং সে তাড়াতাড়ি হাঁটতে পারত না। লোকটাকে ধাওয়া করতে গিয়ে এলাইজা সিঁড়ি থেকে পড়ে যায় এবং এত যন্ত্রণার মধ্যেও সে চোখ খুলে তাকায় এবং দেখে সামনের লোকটার জ্যাকেট হাওয়ায় একটু একটু করে উড়ছিল এবং ডেভিডের কথা মতো সত্যিই সেই লোকটার কোমরে একটা সিলভার রঙের বন্দুক গোজা আছে। এদিকে দেখা যায় ডেভিডের ছেলে জোসেফও এলাইজার কথা সেদিন শুনেছিল এবং সে বিশ্বাস করতে শুরু করেছে তার বাবার মধ্যে সত্যি কোনো অলৌকিক শক্তি হয়তো আছে এবং এই কারণে তার বাবার কোনো চোট লাগে না। সে ডেভিডকে জোর করায় ডেভিড 160 কেজি ওজন তুলে দেখায়। এরপরের দিন থেকে কাজে গিয়ে ডেভিডও ভাবতে শুরু করে যে এলাইজা এতদিন যা যা বলেছে সে সব কিছু সে এড়িয়ে গেছে, কিন্তু আসল ব্যাপার হলো এলাইজার কোনো কথাই মিথ্যে নয়। সত্যিই তো একটা সাধারণ মানুষের মতো তার কখনো শরীর খারাপই করেনি, কোনো জায়গায় সে চোট খায়নি আজ পর্যন্ত। আর এত লোকের মাঝখানে কখনো কিছু খারাপ ঘটতে নিলে বা কোনো খারাপ লোক দেখলে সে সেটা আগে থেকে অনুভব করতে পারে। তবে কি এলাইজা যেটা বলছে সেটা কি সত্যি? সত্যি কি তার মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা আছে? অন্যদিকে দেখা যায় পড়ে যাওয়ার জন্য এলাইজাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সে হাসপাতালে ডেভিডের স্ত্রী চাকরি করে। ডেভিডের স্ত্রী অ্যান্ডির সঙ্গে দেখা হওয়ার পর এলাইজা ডেভিডকে যা যা বলেছিল সেই সব কথা তাকে বলে দেয় এবং এলাইজার কথা শুনে যেন বারবার মনে হচ্ছিল সে যে কোনোভাবেই হোক ডেভিড আর তার পরিবারকে এটা বিশ্বাস করাতে চাইছিল যে ডেভিড কোনো এক বিশেষ ক্ষমতার অধিকারী। কিন্তু তাতে এলাইজার কী লাভ? যদি সত্যি সত্যি ডেভিডের মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা বা অতিমানবিক ক্ষমতা থেকেও থাকে তাতে এলাইজার কী লাভ? এটার একটা গভীর অর্থ আছে এবং এই এলাইজা যেমন দেখতে সেরকম নয়, এটার উত্তর একটু পরে পাওয়া যাবে। সমস্যা হলো ডেভিডের ছেলে জোসেফও সেদিন এলাইজার কথা শুনে এটা ভেবে নিয়েছে যে তার বাবার মধ্যে অলৌকিক ক্ষমতা রয়েছে এবং ডেভিড যেহেতু সেটা কিছুতেই মানতে চাইছে না, তাই সে ডেভিডের বন্দুকটা নিয়ে আসে এবং সে তার বাবাকে গুলি করে দেখতে চায় যে তাতে ডেভিডের কোনো ক্ষতি হয় কি না হয়। কারণ সে কমিক্সে পড়েছিল যাদের অলৌকিক শক্তি থাকে তাদের গায়ে গুলি লাগলেও সেটা ছিটকে ফিরে আসে, কেউ মরে না। ডেভিড আর অ্যান্ডি তাদের ছেলের এই কাজ দেখে অবাক হয়ে যায়। অনেক কষ্টে জোসেফ সেদিন বন্দুকটা নামিয়ে নেয়। ডেভিড ভাবেই সব কিছুর জন্য দায়ী শুধুমাত্র এলাইজা। এলাইজার কথা শোনার পর থেকেই জোসেফের মাথায় এসব উল্টোপাল্টা চিন্তাভাবনা ঢুকেছে। সে এলাইজার সঙ্গে দেখা করতে সে আর্ট গ্যালারিতে যায় এবং গিয়ে দেখে এলাইজা হুইল চেয়ারে। সে যে সেদিন পড়ে গেছিল, পড়ে যাওয়ার পর তার পায়ের আরেকটা হাড়ও ভেঙে গেছে। এতদিন তো তবু চলাফেরা করতে পারত, এখন সম্পূর্ণটাই হুইল চেয়ারে। ডেভিডকে দেখে এলাইজা উত্তেজিত হয় এবং বলে, তুমি সেদিন ঠিক বলেছিলে ডেভিড, জ্যাকেট পরা সেই লোকটার কাছে সত্যি একটা বন্দুক ছিল। আমি সেই লোকটাকে ফলো করতে গেছিলাম এবং তারপরেই আমার এই পা ভেঙে যায়। কিন্তু ডেভিড এমনিতেই এলাইজার ওপরে প্রচণ্ড রেগেছিল। এসব কথা শুনে সে আরও রেগে যায়। সে বলে, আরে তোমার সমস্যাটা কি বলো তো? তোমাকে আমি প্রথম দিন থেকে বোঝানোর চেষ্টা করছি যে আমার মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা নেই, তবু একই কথা তুমি বলে যাচ্ছ প্রথম দিন থেকে। আজকে তোমার জন্য আমার ছেলে বন্দুক বের করে আমাকে গুলি করতে চাইছিল, কারণ তারও মনের মধ্যে ঢুকে গেছে যে আমি কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী। দেখো, তোমাকে আমি শেষবারের মতো বলছি, আমি নিতান্তই একজন সাধারণ মানুষ এবং তুমি বলেছিলে না যে আমি কখনো অসুস্থ হয়েছি কিনা। তো শোনো, আমার মনে পড়ে গেছে, ছোটবেলায় আমার স্কুলের বন্ধুরা আমাকে মজা করে সুইমিং পুলের মধ্যে ছেড়ে দিয়েছিল, কিন্তু আমি সাঁতার জানতাম না। আমার নাকে মুখে জল ঢুকে যায় এবং অসুস্থ হয়ে পড়ি। আমার নিউমোনিয়ার রোগ হয়েছিল, তাই আমাকে বেশ কিছুদিন হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছিল। সুতরাং দয়া করে আমার বা আমার পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। এরপর দেখা যায় ডেভিড আর তার স্ত্রী অ্যান্ড্রি পুরনো সব ভুল বোঝাবুঝি ভুলে তাদের সম্পর্কটা ঠিক করে নেওয়ার কথা ভাবে। সেদিন রাতেই এলাইজা তাকে ফোন করে। ফোন করে বলে, দেখো ডেভিড, আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, আমার কথা বিশ্বাসও করো না, তবে আমার কথাগুলো মন দিয়ে শোনো। তোমার আর আমার জীবন প্রায় একই রকম। আমি যেরকম প্রচণ্ডভাবে দুর্বল, আমি যে কোনো কিছুতে সহজেই ভেঙে যাই, আমার শরীরের হাড় ভেঙে যায়, তুমি ঠিক একইভাবে আনব্রেকেবল, কারণ তোমার কোনো কিছুতে আঘাত লাগে না এবং তোমার মধ্যে এমন কিছু শক্তি আছে যা সাধারণ মানুষের মধ্যে নেই। সেদিন স্টেডিয়ামের কথাটা ভুলে গেছো? সেদিন স্টেডিয়ামে তুমি যখন সেই জ্যাকেট পরার লোকটাকে দেখেই বলে দিলে ওর মধ্যে অস্ত্র আছে, আমি তখনই এটা সম্পূর্ণভাবে শিওর হয়ে গেছি যে তুমি আমার ঠিক অপোজিট এই পৃথিবীতে। এলাইজার কাছ থেকে কথাগুলো শুনে ডেভিডের সেই গাড়ি অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়, যেটার পর ডেভিড আর ফুটবল খেলতে পারত না। গল্প ফ্ল্যাশব্যাকে যায়। দেখা যায় সেদিন গাড়িটার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন সেখানে ডেভিড একা ছিল না, সাথে অ্যান্ড্রিও ছিল, তবে তখনও তাদের বিয়ে হয়নি। সেই অ্যাক্সিডেন্টে অ্যান্ড্রি ভীষণভাবে জখম হলেও ডেভিডের গায়ে কিন্তু বাস্তবে সেদিন একটা আচর অবধি লাগেনি। আসলে অ্যান্ড্রি ডেভিডের ওই ফুটবল খেলা একদম পছন্দ করত না এবং এত বড় অ্যাক্সিডেন্টের পরও ডেভিডের কিছুই হয়নি এটা জানলে সবাই অবাক হয়ে যেত এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করত।
তাই সে মিথ্যে কথা বলে যে আমি প্রচণ্ডভাবে আঘাত পেয়েছি এবং তার জন্য আমি খেলা ছেড়ে দিচ্ছি। সে মিথ্যে কথা বলে ফুটবল খেলা ছেড়ে দিয়েছিল এবং লোকসমাজের কথা ভেবে ডেভিড নিজেকে লুকিয়ে রেখেছিল। হ্যাঁ, ডেভিড নিজে জানে যে তার মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা আছে। সে চায়নি যে তার মধ্যে যে অদ্ভুত অলৌকিক শক্তি আছে সেই ব্যাপারে আশেপাশে মানুষ কিছু জানতে পারুক, কারণ সে ভয় পেত যদি এই গোপন সত্যিটা জানাজানি হয়ে যায় তাহলে বিজ্ঞানী ডাক্তার এরা সবাই মিলে ডেভিডকে নিয়েই গবেষণা করতে চাইবে, এমনকি তার শরীরটাকেও কাটাছেঁড়া করে হয়তো তারা দেখার চেষ্টা করবে যে ডেভিডের শরীরের মধ্যে বিশেষ শক্তি কী করে এলো। ডেভিড এই ভেবে প্রচণ্ড ভয়ে এত কাল ধরে নিজের এই গোপন শক্তি লুকিয়ে রেখেছিল। ডেভিড এবার নিজে থেকে এলাইজাকে ফোন করে এবং সব কিছু স্বীকার করে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমার মধ্যে বিশেষ কিছু ক্ষমতা রয়েছে। এলাইজা তাকে বলে, চিন্তা করো না, ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু তোমার মধ্যে যা শক্তি আছে সেগুলো মানুষের মঙ্গলের কাজে লাগানো উচিত। এই লাইনটা শোনার পর যদি এলাইজাকে খুব ভালো মানুষ বলে মনে হয় তাহলে তুমি ভুল করছো, কারণ খেলা তো এখনও বাকি আছে। ডেভিডকে দেখা যায় সে একটা ট্রেন স্টেশনে যায় যেখানে সারাদিন প্রচুর মানুষের আনাগোনা লেগেই থাকে। সেখানে গিয়ে ডেভিড ভালো করে খেয়াল করে বুঝতে পারে যে কোনো খারাপ কাজের মানসিকতা নিয়ে আছে এরকম কোনো মানুষ, বা কোনো খারাপ কাজ করেছে এরকম কোনো মানুষের সঙ্গে ডেভিডের ধাক্কা লাগলে বা তার শরীরের সঙ্গে ডেভিডের কোনোভাবে কোনো ছোঁয়া লাগলে সেই লোকটা যা যা অপরাধ করেছে সব কিছু ডেভিডের চোখের সামনে ভেসে ওঠে। সেখানে অনেকের সাথেই তা ধাক্কা লাগে এবং ডেভিড দেখে অবাক হয়ে যায়, আমাদের সমাজে ভদ্র মানুষের বেশে কত অপরাধী ঘুরে বেড়াচ্ছে। সে দেখে কেউ কোনো মেয়ের নেশাগ্রস্ত থাকার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করেছে, কেউ বা গয়নার দোকানে গয়না কেনার নাম করে চুরি করেছে, বিভিন্ন লোকের বিভিন্ন রকম অপরাধ। এর মধ্যে দেখে সেই জায়গাটা যে লোকটা পরিষ্কার করে সেই লোকটা দিনে দুপুরে একটা নিরীহ নির্দোষ মানুষের বাড়িতে ঢুকে তাকে খুন করে এসেছে। ডেভিড অবাক হয়ে যায়, সে ভাবে যেভাবেই হোক সেই পরিবারটাকে তার সাহায্য করা উচিত। ডেভিড ওই লোকটাকে ফলো করে এবং সেই বাড়িতে চলে যায় যেখানে সে একটা লোককে খুন করেছে, এবং সেখানে গিয়ে সে দেখে একটা ঘরের মধ্যে সেই লোকটার দুই ছেলে মেয়েকে এই লোকটা বেঁধে রেখেছে, আর আরেকটা ঘরে লোকটার স্ত্রীকে হাত পা বেঁধে অত্যাচার করছে। সে সেখানে যায় এবং পেছন থেকে লোকটার গলা টিপে ধরে। লোকটা ডেভিডের হাত ছাড়ানোর অনেক চেষ্টা করে, ডেভিডের ধাক্কা লেগে দেওয়ালে গর্ত হয়ে যায়, কিন্তু ডেভিডের হাত কিছুতেই লোকটা ছাড়াতে পারে না। শেষ পর্যন্ত লোকটা মারা যায়। ডেভিড এই বাচ্চা ছেলে মেয়ে দুটোকে বাঁচাতে পেরেছে এবং বাঁচাতে পেরে জীবনে এই প্রথমবার সে মনের মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি অনুভব করে যা এতদিন পর্যন্ত সে খুঁজে যাচ্ছিল। এবার সে বুঝতে পারে তার জীবনের উদ্দেশ্য কী, এবার সে বুঝতে পারে কিসে সে মানসিক শান্তি পাবে, শুধুমাত্র মানুষের ভালো করে। খবরটা পরের দিন কাগজে বের হয় এবং সেটা সে নিজের ছেলে জোসেফকে দেখিয়ে তার কাছেও স্বীকার করে নেয় যে তার মধ্যে বিশেষ কিছু ক্ষমতা রয়েছে। এরপর দেখা যায় এলাইজার আর্ট গ্যালারিতে একটা চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ডেভিড সেখানে যায় এবং সেখানে এলাইজার মায়ের সাথেও তার দেখা হয়। এলাইজার মা ডেভিডকে একটা ছবি দেখিয়ে বলে, আসলে কি জানো ডেভিড, সাধারণত আমরা ভিলেনদের যেরকমভাবে দেখি ভিলেনরা সেরকম হয় না, সবাই হিরোর সাথে গায়ের জোর দিয়ে লড়াই করে না, কোনো কোনো ভিলেন ব্রেন নিয়েও খেলতে জানে। কথাটা ডেভিডের মাথার মধ্যে কেমন যেন একটা ঘুরপাক খেতে থাকে, সে কোনো একটা কিছু মিস করে যাচ্ছে না তো, এমন কিছু সত্যি যেটা কিনা তার সামনেই আছে অথচ সে বুঝতে পারছে না। ইতিমধ্যে এলাইজা আসে সেখানে এবং বলে, আশা করি এবার তুমি তোমার জীবনের মানেটা বুঝতে পেরেছ, এসো আমার সাথে একবার হাত মেলাবে না? কিন্তু ডেভিড যখনই তার সঙ্গে হাত মেলাতে যায় সে দেখতে পায় অনেকগুলো বড় বড় দুর্ঘটনা যেগুলো এলাইজা তাকে প্রথম দিন বলেছিল, সেই প্লেন দুর্ঘটনা, সেই হোটেলে আগুন লেগে যাওয়া এবং সেই ট্রেন অ্যাক্সিডেন্টটাও যেখানে ডেভিড ছিল। আর এই সব কিছু দুর্ঘটনার জন্য যে মানুষটা দায়ী সেটা আর কেউ নয়, সেটা হলো এলাইজা নিজে। হ্যাঁ, এলাইজা এই দুর্ঘটনাগুলোকে নিজে প্ল্যান করে ইচ্ছে করে ঘটিয়েছে, সে বিনা কারণে এতগুলো মানুষের প্রাণ নিয়েছে, কারণ সে এতটুকু খুঁজতে চাইছিল যে সে যেহেতু পৃথিবীর মধ্যে অন্যতম দুর্বল মানুষ, সুতরাং আমার অপোজিট, আমার বিপরীত মানুষটা যে কিনা সর্বশক্তিশালী, সেই মানুষটাও পৃথিবীতে থাকবে, সুতরাং তাকে খুঁজে বের করার জন্য সে এতগুলো মানুষের প্রাণ নিয়েছিল, এতগুলো দুর্ঘটনা ঘটিয়েছিল নিজে প্ল্যান করে। ডেভিড অবাক হয়ে যায়, তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে স্বপ্নেও ভাবতে পারেনি যে এই মানুষটা ডেভিডের বিশেষ শক্তিগুলো নিয়ে বারবার করে বলে আসছিল ও মানুষের ভালো করার কথা বলছিল, সেই মানুষটা নাকি এতগুলো দুর্ঘটনা ঘটিয়েছে। ডেভিড বুঝতে পারে সেই কাহিনীর হিরো হলেও এলাইজা এই কাহিনীর সবচেয়ে বড় ভিলেন, এবং সে এটাও বুঝতে পারে সে কোন ভয়ানক মানুষের সামনে দাঁড়িয়ে আছে এখন। ডেভিড হতভম্ব হয়ে যায়, কি করবে না করবে বুঝতে পারছে না। সে মাথার বুদ্ধি নিয়ে কাজ করে এবং এলাইজাকে কিছুই বলে না, সে সেখান থেকে চলে যেতে থাকে। এবং এখানে মুভির এই দৃশ্যটা স্টপ হয়ে যায় এবং কিছু লেখা ভেসে ওঠে। সেখানে লেখা ছিল, ডেভিড পুলিশকে জানিয়ে দেয় যে এলাইজা কী কী করেছে,
কত মানুষ মেরেছে এবং পুলিশ এলাইজাকে গ্রেপ্তার করে এবং মানসিক রোগের অপরাধী যারা সেই হাসপাতালে ভর্তি করে দেয় এবং এলাইজার ওপরে খুনি এবং আতঙ্কবাদী তকমা লাগিয়ে এলাইজার ওপরে কেস শুরু করে তারা। এই দৃশ্যগুলো দেখানো হয় না, শুধুমাত্র এখানে লেখা ভেসে ওঠে। এবার বলি, এলাইজা আসলে ছোট থেকেই ছিল নিজে প্রচণ্ড কমজোর। অন্যদের অবহেলা পেতে পেতে কাল্পনিক কমিক্সের বইয়ে ডুবে থাকতে থাকতে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছিল। সে প্রচণ্ড একা অনুভব করত লাইফে। তার নিজের জীবনের কোনো উদ্দেশ্য ছিল না। তার এই কমজোর শরীর নিয়ে সে কী বা করতে পারে? যেখানে হালকা আঘাতেই তার হাড় ভেঙে বসে, তাকে হাসপাতালে কাটাতে হয়, তাকে বিছানা শুয়ে থাকতে হয়। জীবনে একটা বেশিরভাগ সময় ধরে সে শুধুমাত্র হাসপাতালে শুয়েই কাটিয়েছে, তো সেই মানুষটার মানসিকতা একদম বিকারগ্রস্ত হয়ে গেছে। এবং এই জন্য সে পৃথিবীর মধ্যে একজন সবচেয়ে শক্তিশালী মানুষকে খোঁজাটাকেই নিজের জীবনের উদ্দেশ্য বানিয়ে নেয়। দেখো, ডেভিড আর এলাইজা একই ধরনের মানুষ বলতে গেলে। ডেভিডও শুধুমাত্র বেঁচে থাকার জন্য উদ্দেশ্য খুঁজত। সামান্য কোনো আশা পেলে সে সেটাকেই সিরিয়াসলি ভাবা শুরু করত। যেভাবে ওই ট্রেনের দৃশ্যটা মনে করো, যেখানে মেয়েটাকে দেখে সে নিজের বিয়ের রিংটা লুকিয়েছিল, কারণ সে বিবাহিত হওয়া সত্ত্বেও সে বিবাহিত জীবনে বিন্দুমাত্র সুখী ছিল না, তার স্ত্রীর সঙ্গে তার বরিমানা হতো না। তাই সে মেয়েটার সাথে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিল, অন্তত জীবনে কিছু তো নতুন ঘটবে এই আশায়। সেদিনের ওই ট্রেন দুর্ঘটনা একই রকম জীবনের দুটো আলাদা মানুষকে দুটো আলাদা রাস্তাও দেয়। একজনকে বানায় হিরো, আরেকজনকে ভিলেন। তো আজকে ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে, লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।